হাই গাইজ নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও একটি জেলার জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হয়েছে যেটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে যাচ্ছি তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাহলে পুরো ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে কোন জেলার জন্য এই নোটিফিকেশান এসেছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন বয়স কত লাগবে ভ্যাকান্সি কত রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে পুরো আলোচনা আপনাদের এই ভিডিওর আকারে আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা চলুন আমরা সরাসরি চলে যাব সেই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা দেখুন এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি এসেছে এটি এসেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে জলপাইগুড়ি জেলা থেকে এই রিক্রুটমেন্ট নোটিশটি এসেছে আপনি যে কোনো জেলা থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের বলি আপনাই আপনি বা আপনার রিলেটিভের কেউ যদি পশ্চিমবঙ্গ পুলিশের জন্য খাটাকাটি করে বা পশ্চিমবঙ্গের বা সারা ভারতের যে কোনো পরীক্ষার জন্য খাটাকাটি করে এবং যদি আপনি প্রতিদিনের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ভার্সান সহ একেবারে পুরো আলোচনা সহ যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেননা এই চ্যানেল থেকে আপনাদের সহযোগিতায় প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তৈরি থাকে তাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন আপনি যখন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তখন কিন্তু আপনি সেই রিক্রুটমেন্টটি এখানে দেখতে পাবেন না তাই জন্য আপনাকে চলে আসতে হবে রিক্রুটমেন্ট ট্যাবে এই রিক্রুটমেন্ট ট্যাবে যখনই আপনি ক্লিক করবেন রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করলেই কিন্তু আপনাকে নিয়ে যাবে রিক্রুটমেন্টের পেজে এবং রিক্রুটমেন্টের পেজে নিয়ে যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন প্রথমেই তিরিশ নয় দু হাজার উনিশের একটি আপডেট রয়েছে সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন যখন সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সেই নোটিফিকেশানটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখুন এই যে নোটিশটি এসেছে এটি তিরিশ নয় দু হাজার উনিশে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিস এবং এখানে বিভিন্ন পদ কিন্তু রয়েছে আমরা সরাসরি চলে যাব সেই এক একটি পদে দেখুন এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এখানে দেখুন এ পদের জন্য যে শিক্ষাগত চাওয়া হয়েছে সেটির যোগ্যতা লাগবে মাস টিভি ইঞ্জিন ইন্ডিয়ান সিটিজেন কিন্তু আপনাকে হতে হবে সিটিজেন অফ ইন্ডিয়া এবং দু নম্বর দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন আপনাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে রিকগনাইজড কোনো ইনস্টিটিউশন থেকে দেখুন নলেজ অফ কম্পিউটার অপারেশান কিন্তু আপনার থাকতে হবে নলেজ কম্পিউটার অপারেশানে এখানে দেখুন এখানে কিন্তু আপনার যে এজ লিমিটটি লাগবে সেটি দেখুন নট লেস দ্যান টোয়েন্টি ওয়ান ইয়ার অ্যান্ড নট মোর দ্যান থার্টি সেভেন ইয়ার এখানে আপনার যে বয়সটি লাগবে এক জানুয়ারি দু হাজার উনিশ হিসাবে একুশ বছর থেকে শুরু করে সাঁত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়সটি হতে হবে আপনার এবং যারা গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে চৌষট্টি বছরের কিন্তু কম বয়স হলেই চলবে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে চলুন তারপরে চলে যাব তারপরের যে পদটি রয়েছে সেখানে এখানে দেখুন তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইভলিহুড ডেভেলপমেন্ট অফিসার পদ রয়েছে তারপর দেখুন এই পদের জন্য যে যোগ্যতা চা হচ্ছে সেটি হচ্ছে হন অনার্স গ্রাজুয়েট কিন্তু আপনাকে হতে হবে যে কোনো ডিসিপ্লিনে আপনি কমার্স হতে পারেন আর্টস হতে পারেন সায়েন্স হতে পারেন তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আপনার কম্পিউটার কিন্তু জ্ঞান থাকা দরকার এখানেও কিন্তু সাঁত্রিশ সরি একুশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে আপনার বয়সটি হতে হবে এক জানুয়ারি দু হাজার উনিশের হিসাবে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন এবং এই পদে তারপরে দেখুন যে পদটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনিং কোঅর্ডিনেটর ট্রেনিং কোঅর্ডিনেটর পদের জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হচ্ছে অনার্স গ্রাজুয়েট যে কোনো ডিসিপ্লিনের উপরে হলেই চলবে এবং আপনাকে কম্পিউটার জ্ঞান কিন্তু থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বলা হয়েছে এখানে এজ লিমিট কিন্তু সেম এখানে এজের ক্ষেত্রে একুশ থেকে সাঁয়ত্রিশ বছর কিন্তু প্রতিটার ক্ষেত্রেই বলা হচ্ছে এবং তারপরে দেখুন এখানে মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারপরে চার নম্বর পদ যেটি রয়েছে সেটি হচ্ছে মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্ট এই মাল্টিটাস্কিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট ফর্ম যে কোনো ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং সমতুল্য কোনো যোগ্যতা এবং দেখুন ফর রিটার গভর্নমেন্ট এমপ্লয়ি যদি থাকে তারা কিন্তু গ্রুপ ডি থেকে যদি চাকরি করে থাকে তাহলে কিন্তু তারা এই পদের জন্য যোগ্য হয়ে উঠতে পারবেন এখানে কিন্তু সেম বয়সটি কিন্তু আপনার একুশ থেকে সাঁত্রিশ বছরেই লাগছে এবং এমপ্লয়ী যারা আছে তাদের চৌষট্টি বছর কম হলেই চলবে দেখুন তারপরে কিন্তু মোড অফ সিলেকশান বলা হয়েছে মোড অফ সিলেকশানটি অবশ্যই আপনাদের দেখে নেওয়া দরকার দেখুন ফ্রেশ অ্যাপ্লিকেন্ট শ্যাল বি প্রিলিমিনারি শর্ট লিস্টেড বেসড অন দেয়ার অ্যাকাডেমিক রেজাল্ট টেন্থ ক্যান্ডিডেট ফর ইচ ভ্যাকেন্ট পোস্ট শ্যাল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ এখানে কিন্তু আপনাদের যে প্রাথমিক প্রার্থী বাছাই হবে বন্ধুরা সেটি কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাকাডেমিক স্কোর দেখে হবে মাধ্য দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি শর্ট লিস্টেড বেসড অন দেওয়ার অ্যাকাডেমিক রেজাল্ট অ্যাকাডেমিক রেজাল্টের উপরে আপনাদের ডিপেন্ড করবে এবং তার উপরে কিন্তু আপনাদের প্রিলিমিনারি যে প্রিলিমিনারি কিন্তু আপনাদের প্রাথমিক প্রার্থী প্রার্থীবাজায় কিন্তু শর্ট লিস্টেড করবে তারা দেখতে পাচ্ছেন টেন্থ ক্যান্ডিডেট ফর ইচ ভ্যাকেন্ট পোস্ট শ্যাল বি কল ফর অ্যান ইন্টারভিউ একটি পদের জন্য কিন্তু দশজনকে পরীক্ষার জন্য ডাকাবে ইন্টারভিউ পরীক্ষার জন্যে এখানে দেখুন ইন কেস অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মার্ক অব ইন মাধ্যমিক এইচএস অ্যান্ড ডিপ্লোমা লেভেল শ্যালবি টেকেন ইন্টু কনসিডারেশন এখানে যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে মাধ্যমিক এইচএস এবং ডিপ্লোমার রেজাল্ট কিন্তু দেখা হবে এখানে দেখতে পাচ্ছেন তারপরে বলা হচ্ছে প্রিলিমিনারি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শ্যালবি ইস্যু ফর কল ডিটার ফর ইন্টারভিউ যারা প্রিলিমিনারিতে শর্ট লিস্টেড হবে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু তারা পরবর্তী সময়ে ডাকবে তারপরে দেখতে পাচ্ছেন ফাইনাল সিলেকশন মেড লেভেল সিলেকশন কমিটি লেভেল সিলেকশন কমিটি থেকে আপনাদের ফাইনাল যে সিলেকশন সেটি কিন্তু তারা সম্পন্ন করবে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন প্রসিডিউর বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচ উইথ দিস নোটিশ এই নোটিসের সাথে কিন্তু তারা একটা ফরম্যাট দিয়েছে সেই ফর্ম্যাটটি ফিল আপ করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড হোড দেখতে পাচ্ছেন হাকিমপাড়া পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি পিন সেভেন এই নাম্বারে কখন থেকে দেখুন উইদিন এখানে কিন্তু আপনারা যে দরখাস্তটি করতে পারবেন সেটি ষোলো তারিখ থেকে নিয়ে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে এই দরখাস্তটি পাঠা পাঠাতে হবে যে জলপাইগুড়ি জেলার এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাতে এখানে বলে দেওয়া হয়েছে সেই ঠিকানাতে কিন্তু আপনাদের পাঠাতে হবে এই নোটিশটি দেখুন তারপরে কী কী ডকুমেন্ট আপনারা সেই ডকুমেন্টের সাথে সাথে হবে সেটি এখানে দেখে নিন দেখুন ডকুমেন্ট টু বি অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনি এজের প্রুফ হিসাবে দিতে পারেন বার্থ সার্টিফিকেট আপনার টেন্থ ক্লাসের যদি বোর্ড এক্সামিনেশান থাকে সেটি কিন্তু বার্থ সার্টিফিকেট হিসাবে দিতে পারেন টেন্থ ক্লাসের অ্যাডমিট বার্থ সার্টিফিকেট তারপর এখানে দেখুন আইডেন্টি প্রুফ হিসাবে আপনি যে কোনো একটি দিতে পারেন আধার এপিক এপিক কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটি পাসবুক ব্যাঙ্ক পাসবুক যে কোনো একটি দিতে পারেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু আপনার মার্কশিট লাগবে মাধ্যমিক এইচএস এবং ডিপ্লোমা গ্রাজুয়েশন লেভেল এক্সামিনেশান যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি দেবেন এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে বিডিও অথবা এসডিওর তারপরে আপনি কিন্তু এ সমস্ত কিছু অ্যাটাচ করে দেওয়ার পরেই কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে পেয়ে যাবেন ফরম্যাট এবং এই ফরম্যাটটি আপনাকে প্রিন্ট করে নিয়েই কিন্তু পাঠিয়ে দিতে হবে জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করবো এই ভিডিওর ইনফরমেশনগুলি যদি আপনাদের এতটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানাতে সুযোগ করে দিন এবং যদি আপনি এই চ্যানেলের এরকম লেটেস্ট আপডেটগুলি পেতে চান এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেলাইকটি ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এখানে শেষ করো পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে চলে আসবে ধন্যবাদ সাথে থাকার জন্য